কলকাতায় রাসবিহারী এভিনিউর এই বাড়িতেই ভাড়া থাকতেন আমাদের জজদা দেবব্রত বিশ্বাস। অনেক স্মৃতিবিজড়িত এই বাসস্থান এখন মাঠ ক্যাফে হিসেবে পরিচিত। কাফেতে কফিতে জজদার গান শুনতে শুনতে বিভোর হলাম, জানলাম শ্রী অর্ণব মিত্র মহাশয় এই বাড়িটি কিনে এই উদ্যোগ নিয়েছেন। তার এই ব্যক্তিগত সংরক্ষণের সাধুবাদ জানাই। আমি হে থাকি গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থাকি শুধু গাইতে তোমার গান, এইটুকু মোর স্থান। আমি হে থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয় তোমার তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। যখন আকাশ জোড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জোড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে, আমি তোমার গাও তোমার জগৎ
ক্রোধ সভায় দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি হে থায় থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এই